हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नब जदि आपने स्कॉलरशिप टाका आपने रिसीव ना करें, आपनर आईएफएससी कोड चेंज हो गए, आपनर बैंक नेम चेंज हो गए, जार कारण क्योंकि अपनी टाकाटा पाननि, से क्षेत्र में आपनी कीभावे आपनर टाकाटा किन्तु पेते पारें। तो देखो एखाने आपनाके दुटो डिक्लेरेशन दिते हबे, एकटा तो पीडिएफ आमी आपनाके दिए दिच्छि, एकटा आपनाके निजे हाते लिखते हबे आपनर डिक्लेरेशन जेटा थाकबे सेटा। आर द्वितीयत आपनि जे बैंके आपनर अकाउंटटा आछे सेटा जदि चेंज हय अन्य एकटा बैंकेर साथे मार्ज हो जाए, ताहले सेई बैंकेर जदि नतून पासबुक आपनाके देय ताहले खुबई भालो, आर ना दिलेओ किन्तु হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আপনাকে কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন এই চারটা ডকুমেন্টস একসাথে মার্জ করে তারপরে কিন্তু আপনাকে এটা মেল করে দিতে হবে। তো দেখুন, প্রথমত আমি আপনাদের একটা স্যাম্পল কপি দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে টু হুম ইট মে কনসার্ন। তো দেখুন এখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এখানে ক্যান্ডিডেটের নামটা হবে, সন অফ বা ডটার অফ যেটা হবে এখানে গার্জিয়ান নামটা লিখে দেবেন। তারপর দেখুন এখানে কি বলছে, ইজ এ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার অন দিস ব্যাঙ্ক, অর্থাৎ এই ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট ব্যাঙ্ক রয়েছে। ডিটেলস আর গিভেন বিলো, যার ডিটেলসগুলো কিন্তু নিচে দেওয়া হলো। তো দেখুন প্রথমে এখানে কী বলছে, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, যে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ ক্যান্ডিডেট যে হবে তার কিন্তু এখানে নামটা হবে, ভালো করে বসিয়ে দেবেন। তারপর দেখুন নেম অফ দ্য ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটা আপনার নাম সেটা কিন্তু এখানে লিখে দেবেন। নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চের নাম ব্যাঙ্কে সেটা কিন্তু লিখে দেবেন। সেভিং অ্যাকাউন্ট নাম্বার, যেটা সেভিং অ্যাকাউন্ট নাম্বার ওটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর দেখুন ওল্ড আইএফসি কোড, অর্থাৎ আপনার যে ওল্ড আইএফসি কোড আছে, আপনার যে ব্যাঙ্কে আগে আইএফসি কোড ছিল সেটা এখানে লিখবেন। আর তারপরে নিউ আইএফসি কোড যেটা সেটা কিন্তু এখানে লিখবেন, অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে তো আগে কোনটা ছিল সেটা এখানে বসাবেন, আর নতুন কোনটা আছে তারপরে এটা এখানে বসাবেন। আর অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা আছে দেখুন অ্যাক্টিভ আছে, এটা আপনাকে আর কিছু করার দরকার নেই। তারপরে দেখুন এখানে আপনাকে কি করতে হবে, তো দেখুন এখানে অ্যাক্টিভ সিগনেচার অফ দ্য ব্যাঙ্ক অথরিটি, এখানে কিন্তু ব্যাঙ্ক অথরিটির একটা সিগনেচার হবে, অর্থাৎ যে ব্যাঙ্ক ম্যানেজার থাকবে তার কিন্তু এখানে সিগনেচার হতে পারে। তারপর দেখুন ডিজিগনেশন যেটা আছে সেটা এখানে দিয়ে দিবে, অর্থাৎ এখানে একটা সিল করে দিবে, এত কিছু তো লিখবে না এখানে, তো এখানে একটা সিল করে দিয়ে কিন্তু সইটা করে দিবে, তাহলেই হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তো এখানে ডেট, সিল, ডিজিগনেশন যেটা বলছে আর সিগনেচার যেটা বলছে, তো এখানে যদি সিল দিয়ে দেয় একটা ম্যানেজারের তাহলে সিলটা হয়ে গেল, ডেট তো দিবেই, আর ডেজিগনেশন যেটা আছে ওই সিলের মধ্যেই থাকবে, অর্থাৎ টোটালটাই কিন্তু, আর সিগনেচারটাও কিন্তু ওখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটালটা এখানে হয়ে যাবে একটা সিগনেচার দিয়ে সিল সই করে দিলেই। তো যাই হোক, এটা আপনাকে কী করতে হবে, এটা আপনাকে নিতে হবে। তো আপনারা যদি চান এটা আপনারা ডাউনলোড করতে চান আমার ডিসক্রিপশন বক্স থেকে, ওখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে দিতে পারেন, আর নতুবা আপনি যদি চান এটা বানাতে চান বানাই নিতে পারেন, কোনো একটা বেশি কিছু নেই তো বানাতে পারেন। তারপরে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা সেলফ ডিক্লারেশন লিখতে হবে যে আমি এই কারণে আমার টাকাটা পাইনি, অর্থাৎ আপনারা এটাই লিখবেন যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি টাকাটা পাননি, যেভাবে একটা সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি যেভাবে অ্যাপ্লিকেশন লেখেন ওইভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। এখন এগুলো দিয়ে আপনি যদি আপনি মেল করে দেন তাহলে কিন্তু টাকাটা পাবেন। তো দেখুন প্রথমত আপনাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু এই কাজটা করে নিয়ে আসতে হবে। তারপরে আপনাকে কী করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন আইডির যে প্রথম পেজটা যেখানে অ্যাপ্লিকেশন আইডি দেখা যায় সেটা কিন্তু আপনাকে একটা জেরক্স করে নিতে হবে, এটা প্রথমে লাগাবেন। তারপরে আপনার যে সেলফ ডিক্লারেশন আছে সেটা কিন্তু লাগাবেন, তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা লাগাবেন, আর যদি ব্যাঙ্ক থেকে আপনাকে নিউ পাসবুক দেয় তাহলে সেটা জেরক্স করে কিন্তু নিচে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা আপনারা মেল করে দিবেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ইমেলে। আর যদি অন্যান্য স্কলারশিপ হয়ে থাকে, ঐক্যশ্রী ও আসিস, তাহলে সেগুলোর যে ইমেল আইডি আছে সেগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু ওখান থেকে প্রসেস করা হবে, অর্থাৎ যতদিন টাইম নেওয়ার ওরা নিবে, নেওয়ার পরে কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।